এখন কথা হলো শাপলা কোথায় পেলাম, তবে পাওয়া যেতেও পারে, আমাদের দেশের অনেক কিছু এখানে পাওয়া যায়, ওরা আমরাটা আগে খাই নিয়ে জন্য এটা টেস্ট ওরকম বোঝে না। শাপলাটা জাস্ট একটু গরম পানিতে দিয়ে নিয়ে, শাপলা তরকারি একটু হালকা মশলা ভালো লাগে, গলার মালা, কানের দুল, হাতের চুড়ি, অন্য দেশ থেকে যেহেতু নিয়ে আসা হয় তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম কুকিং ব্লগে, আজকে শাপলা রান্না করব। এখন কথা হলো শাপলা কোথায় পেলাম, শাপলা এখানে কিনতে পাওয়া যায় কিনা জানি না, তবে এগুলো দেশ থেকে আনা। শুধু শাপলা না, আরো কিছু খাবার আছে, ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি। তো দেশি খাবারগুলো দেখলে খুবই ভালো লাগে। শাপলা খেতে পছন্দ করেন কে কে? আমার তো ভালোই লাগে, চিংড়ি মাছ দিয়ে বা পুঁটি মাছ দিয়ে শাপলা খুব ভালো লাগে, অনেকে ভাজি খায়, আবার অনেকে তেঁতুল শুকনা মরিচ দিয়ে এটা কাঁচা ভর্তা করেও খায়, ওভাবেও ভালো লাগে। এখানে দেশি লেবু আছে, তারপরে আমড়া আছে। আমাদের দেশি লেবু এখানে পাওয়া যায় কিন্তু ওটা দাম অনেক বেশি নেয়, আমড়াটা পাওয়া যায় কিনা জানি না, কারণ আমি আমরা এখনো গ্রোসারিতে বা কোনো কাঁচা সবজির দোকানে দেখিনি, তবে পাওয়া যেতেও পারে, আমাদের দেশের অনেক কিছু এখানে পাওয়া যায়, ফ্রোজেন হলেও পাওয়া যায়। আর এই যে এখানে আছে আমাদের দেশীয় মরিচ, তো এখানে একটা নাগা মরিচ আছে, আর ওই মরিচটার নাম কি জানি না, কিন্তু ঘ্রাণ অনেক সুন্দর এই মরিচগুলো। আমার শাশুড়ি মা এই ছোট মরিচগুলো খেতে অনেক পছন্দ করে, তো আমাদের শ্বশুর বাড়িতে এরকম অনেকগুলো গাছ ছিল, তো নাগা মরিচও লাগানো হতো, কিন্তু ওই মরিচটা মা বেশি লাগাতো, খুব পছন্দ করতো খেতে। এখনো আবার নতুন করে গাছ লাগিয়েছে, কিছুদিন আগে মা মরিচ পাঠিয়েছিল, আর এখানে আমের সত্য আছে। আমের সিজনে প্রতিটা বাড়িতেই সম্ভবত এরকম আম সত্য দেওয়া হয়, তবে এই আম সত্যটা ভর্তা করে খেতেই বেশি ভালো লাগে। একটু 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে, দেন একটু শুকনা মরিচ, একটু বিট লবণ, একটু ধনে পাতা দিয়ে মেখে খেতে এটা ভালো লাগে। আর এই যে এখানে আমরা কেটে দিয়েছিলাম বাচ্চাদেরকে, ওরা আমরাটা আগে খায় নিয়ে জন্য এটা টেস্ট ওরকম বোঝে না, এই জন্য কামড় দিয়ে রেখে দিয়েছে। আর এখানে আম কেটে দিয়েছিলাম আমার ছোট বাচ্চা, বলতেছে আমি ডাব খাচ্ছি, আমার এটা দেখাও, মানে ও যেই ডাবে যেই নরম শ্বাসটা ছিল ওটা খাচ্ছিল। তো চলো রান্নায় চলে যাই। তো আমি কিন্তু এর মধ্যে শাপলাটা কেটে নিয়েছি, তো শাপলাটা এখন আমি একটু গরম পানিতে ভাপে দিয়ে নিব, তাহলে রান্না করার সময়টা যেমন কম লাগবে, অতিরিক্ত বেশি পানি বের হবে না, তরকারির কালারটা সুন্দর থাকবে। এজন্য শাপলাটা রান্না করার সময় আমি সব সময় একটু ভাপিয়ে নেই, আবার অনেকে নাও করে নিতে পারেন। শাপলাটা জাস্ট একটু গরম পানিতে দিয়ে নিয়েছি, একটা দুইটা বলক আসলেই দেন পানিটা ঝরিয়ে নিব, দেন আমি রান্নাতে চলে যাব। এখন বলেন তো শাপলা কি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়? আমার কাছে সবচেয়ে ভালো লাগে পুঁটি মাছ দিয়ে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু পুঁটি মাছ দিয়ে একটু শুকনা শুকনা করে রান্না করলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। তো এখন রান্নায় চলে আসলাম, আমি ওটা ভাপিয়ে নিয়েছি শাপলাটা, এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটার সাথে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। অনেকে শুধু শাপলা ভাজিও পছন্দ করে, কিন্তু শাপলা ভাজিতে কেভাবে রান্না করলে আমার ভালো লাগে, শুধু শাপলা ভাজিটা আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আমি রসুন বাটা দিয়েছি, এখানে কিন্তু আদা রসুন একসাথে মিক্স করা নেই, শুধু রসুন বাটা দিয়েছি। শাপলা তরকারি একটু হালকা মশলা ভালো লাগে, এই জন্য আমি আদাটা স্কিপ করলাম। তো আপনারা শুধু রসুন দিয়ে কেকে রান্না করেন আমাকে জানাবেন। তো এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে নিব এখানে। ছোটবেলায় শাপলা দিয়ে আমরা কত খেলা করেছি, গলার মালা, কানের দুল, হাতের চুড়ি বানাতাম, তারপর শাপলা এবং কচুরি পানা দিয়ে রান্না বান্না খেলা করতাম। আর বর্ষাকালে যদি চড়ুই বাতির আয়োজন হতো তাহলে তো অবশ্যই শাপলার মেনুটা থাকতো, এখন এগুলো সবই স্মৃতি। তো বাচ্চা সবসময় তো বইয়ে পড়ে যে লিলি মানে শাপলা ফুল, কিন্তু এটার যে এটা ফুল ওরা তো এটা বোঝেই না, আর আমরা এগুলো দিয়ে কত খেলা করেছি। তো এখন এখানে আমি অল্পই মশলা দিব, শাপলাতে হালকা মশলা ভালো লাগে বললাম, তো এখানে অল্প একটু হলো আমার মা একটু মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়েছি। এখন এই মশলাটার সাথে আমি একসাথে মাছটা দিয়ে কষিয়ে নেবো, যেহেতু পুঁটি মাছ নেই এজন্য একটু বড় মাছ দিয়েই আমি রান্না করব। মাছটা কিন্তু আমি এখানে ভেজে নেই নিয়ে মাছটা কষিয়ে রান্না করব, তো সাবধান মাছটা যেন ভেঙে না যায়। এখানে আসার পর মাছ কষিয়ে রান্না করা এটা মনে হয় সেকেন্ড টাইম, এখানে ভেজেই রান্না করি বেশি, কারণ এখানকার মাছগুলো ফ্রিজিং থাকে, অন্য দেশ থেকে যেহেতু নিয়ে আসা হয় তো এগুলো কষিয়ে রান্না করলেও খুব একটা ভালো লাগে না, তো সবসময় ভিজে রান্না করা হয়। আর শাপলা দিয়ে ভাজা মাছ খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না, এ কারণে আমি কষিয়ে রান্না করছি আর মনে মনে ভাবছি মাছটা খেতে ভালো হবে। তো যাই হোক, মাছ আর মশলাটা কিন্তু আমি একসাথেই কষিয়ে নিলাম, তো মাছটা আমি আলতোভাবে নাড়ছিলাম যেন ভেঙে না যায়, তারপর আমি পেটির টুকরোগুলোই নিয়েছি যেন খুব একটা সমস্যা না হয়। এখন কষানো কমপ্লিট হলে আমি শাপলাটা দিয়ে আবারও কষিয়ে নিব, তো কষানোর জন্য আমি এখানে আর কোনো পানি ইউজ করব না, কারণ শাপলা আমি ভাপিয়ে নিয়েছি ঠিক আছে, কিন্তু তারপরও কিন্তু এখান থেকে কিছুটা পানি বের হবে, ওই পানিটা দিয়ে এটা আমি কষিয়ে নিব। খুব একটা নাড়াচাড়াও করলাম না, এখন এটা ঢেকে রাখবো, এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, একসাথে শাপলাটাও আবার কষিয়ে নেওয়া হবে। এই যে দেখুন, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এবং শাপলাটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করব, এই পানিটুকু ব্যবহার না করলেই না, কারণ শাপলার পানি দিয়ে যদি শাপলা রান্না করতে যাই
একটা ভাপসা গন্ধ থাকে। তো কষানোর পরে একটু পানি ব্যবহার করে রান্না করলে কিন্তু ওই গন্ধটা থাকে না। তো এখন কষানো শেষ, আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি এখানে। তো এখন এটা ডেকে আমি রেখে দিব 3-4 মিনিটের জন্য, এর মধ্যে এটা মাখামাখা হয়ে যাবে। তো যেহেতু খুব বেশি পানি দেইনি আর এটা রান্না হওয়ারও কিছু নেই, আমি ভাপিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি, এখন এটা 3-4 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এখন ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নিব। তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য, আল্লাহ হাফেজ।